আমেরিকার দেয়া দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে সাবেক কর্নেল সেড্রিক লেটন বলেছেন, এটা ইউক্রেনকে দেয়া সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র। রাশিয়ার কুরুস্কে নর্থ কোরিয়ার সেনা মোতায়েনের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেনকে প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে আমেরিকান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান এই সংঘাতে নর্থ কোরিয়ার সৈন্য মোতায়েনের ঘটনায় ওয়াশিংটন নতুন করে উদ্বেগ জানিয়েছে। নর্থ কোরিয়ার উপর চাপ সৃষ্টি করতে দেশটির বাণিজ্যিক অংশীদার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। MGM 140 ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম 180 থেকে 190 মাইল দূরত্বে আঘাত হানতে পারে বলে জানান সাবেক কর্নেল সেড্রিক লেটন। এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে গোলাবারুদের ডিপো, সেনাদের সমাবেশ এবং লজিস্টিক সেন্টারের মতো জায়গায় আঘাত করা হয় বলে সেরেলকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এই কর্মকর্তা জানান। রাশিয়া ও নর্থ কোরিয়া সেনাদের আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য এ ধরনের অস্ত্র পুনরায় সরবরাহ করা হবে বলে তিনি মনে করেন। ইউক্রেনকে দেয়া সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র এটি। আমেরিকান সেনারা এ ধরনের অস্ত্র যে উদ্দেশ্যে ব্যবহার করে থাকে, ঠিক একই উদ্দেশ্যে ইউক্রেনের সেনারা এই অস্ত্র ব্যবহার করতে পারবে বলে মনে করেন সেড্রিক লেটন। রাশিয়ার অভ্যন্তরে অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে নর্থ কোরিয়াকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন, কারণ সেখানে দেশটি সেনা মোতায়েন করা হয়েছে। শেখ সাদি মারজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।